হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভূতের গপ্পের ঠিক। সবার আগে আপনাদের সবাইকে জানাই আমাদের ভূতের গপ্পের ফ্যামিলির তরফ থেকে শারদীয় শুভেচ্ছা। আজ পঞ্চমী, আর তাই আজ থেকে পরপর পাঁচ দিন থাকছে আমাদের ছোট্ট ফ্যান ক্লাব এদের জন্য নানা রকম ভূতের গপ্প। শুনতে একদম মিস করবেন না জানো। ধুর, ভাল লাগে না। তুই কোথায় গেলি মন্টু? পিন্টু ক্লাস টুতে পড়ে, বাবা মায়ের একমাত্র সন্তান। আর আজ সে ঠিক করেছে যে স্কুল থেকে ফেরার পথে সে মন্টুর বাড়ি যাবে। মন্টু সাউ তার বেস্ট ফ্রেন্ড। ও খুবই মেধাবী ছাত্র, কিন্তু দু সপ্তাহ ধরে সে স্কুলে আসছে না, আর তাই পিন্টুর টিচার তার সিট চেঞ্জ করে দিয়েছে। নর্থ চব্বিশ পরগনার হৃদয়পুর গ্রামে থাকে পিন্টু, আর তার বন্ধু গ্রামের বাইরে কুমারপাড়ায়। সেই নার্সারি থেকে দুজনেই একসাথে বড় হয়েছে, একসাথে খেলা, খাওয়া, পূজোয় ঠাকুর দেখা, টিউশন, কিন্তু পড়াশোনায় শুধু পিন্টু একটু পিছিয়ে থাকে মন্টুর থেকে। আজ দু সপ্তাহ কেটে গেছে, কিন্তু মন্টুর যে কোনো খবর নেই। পিন্টু আকাশ পাতাল অনেক চিন্তা করতে থাকে। যখন কোনো কুলি পায় না, তখন সে ঠিক করে যে সে মন্টুর বাড়ি গিয়েই দেখবে। সে ঠিক করে যে যদি দেখে যে মন্টুর মা সবই জানে, তাহলে সে পালিয়ে চলে আসবে, আর যদি কেউ না থাকে তাহলে এক কিলে সে বুঝিয়ে দেবে মন্টুকে যে স্কুল না এসে একদম বাজে করেছে সে। মন্টুর বাড়ির রাস্তাটা হলো উল্টো পথে, আর তাই পিন্টু ঠিক করে যে স্কুলের পরেই সে যাবে। আজ স্কুলে পুজোর আগে লাস্ট দিন, কাল থেকে ছুটি, আর তাই মাস্টার মশাই হোমওয়ার্ক বুঝিয়ে দিতে একটু দেরি করিয়ে দিয়েছে। যখন গ্রামের বাইরে কুমোরপাড়ে ঢোকে পিন্টু, তখন প্রায় সূর্য অস্ত গেছে। গোধূলির রঙে কুমোরপাড়ার মাটির বাড়িগুলো যেন আরব্য রচনার মতো দেখাচ্ছে, আর কি সুন্দর একটা মিষ্টি সুবাস। দুধারে কাশফুলের রাস্তাটা যেন সুসজ্জিত করে তুলেছে। প্যান্ডেল বাঁধার কাজ চলছে দূরে মাঠে, আর তাই সবাই ওবেলায় ওখানেই দেখতে গেছে। কিন্তু মন্টুর বাড়ি যে বন্ধ, অনেক ডাকাডাকি করেও শেষে কোনো আওয়াজ না পেয়ে পিন্টুও খেলার মাঠে চলে যায়, এই আশা নিয়ে যে হয়তো মন্টু ওখানেই আছে। আর গিয়ে যেই না মন্টুকে সে দেখতে পায়, সোজা গিয়ে এক কিল পিঠে করে চিৎকার করে মন্টু। এমন অচেনা ব্যবহার করে পিন্টুর সাথে যে পিন্টু কিছুই বুঝতে পারে না। মন্টুর পরিবারের লোকগুলোও যেন কেমন অচেনা মতন। পিন্টু কিছু বুঝতে না পেরে সে ভাবে, কি ব্যাপার, দু সপ্তাহে কি এত বদলে যায় মানুষ। সন্ধ্যা নেমে এসছে দেখে পিন্টুকে ফিরে যেতে হয় নিজের বাড়ি, কিন্তু তার মাথায় এক দ্বন্দ্ব চলতে থাকে, যেন কিছু একটা ঠিক নেই। বাড়ি ফিরে আসার সময় সে শোনে গ্রামের মোড়ল লোক দিয়ে ঢেরা পিটিয়ে কি যেন বলছে, শোনো 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 সবাই, এই শরৎকালে গ্রামের বাইরের জঙ্গলে এমন একজন মানুষকে দেখা গেছে যে ইচ্ছাধারী আর সম্মান চক্রের অধিকারী, তাই অধিক পানে কেউ যাবে দেখো, আর নিজেদের কচি কাচাদেরও সামলে রাখবে। পিন্টু ভাবে সে কি, সে তো এই গ্রাম পেরিয়ে কুমোরপাড়া থেকে ঘুরে এলো, কই দেখতে পেল না তো কাউকে। সেদিন বাড়ি ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছিল পিন্টুর। হাত মুখ ধুয়ে এক জামবাটিতে মুড়ি লঙ্কা চানাচুর নিয়ে নারকল দিয়ে মেখে সে নিয়ে বসে তার মাকে বলতে ব্যাপারটা। রাতে বাবা ফিরে যখন সবটা শোনে, সে বলে যে আজ সদর দপ্তরে সে কোথায় যেন শুনেছে এরকম একটা খবর, ঠিক ঠাউর করতে পারছে না, কিন্তু সে নিশ্চিত যে সে শুনেছে এরকম কিছু একটা। পরের দিন সকালে পিন্টুর মাথায় হঠাৎ এক বিদ্যুতের মতো বুদ্ধি খেলে যায়। সে ভাবে যে যদি আজকেও মন্টুর বাড়ি যাওয়া যায় আর দেরিতে ফেরে, তাহলে সবাই ভাববে যে তাকেও হয়তো সেই জঙ্গলে দেখা যাওয়া মানুষটা ধরে রেখেছে, আর সে বেঁচে যাবে। এই ভেবে এক প্রস্ত আনন্দে নেচে ওঠে সে, আর দুপুরবেলায় চুপি চুপি পথে হাঁটা দেয়।
গ্রামের বাইরে জঙ্গলটা পার হওয়ার সময় সে লক্ষ্য করল যে দূরে কালো ধোঁয়া দেখা যাচ্ছে, কিন্তু কেউ তো নেই ওখানে। হঠাৎ সেই গ্রামের মোড়ল বাবুর প্রচার মনে পড়ে গেল তার, আর তাই সে তাড়াতাড়ি পা চালিয়ে কুমার পাড়ায় ঢুকে যায়। মন্টুর বাড়ি গিয়ে দেখে সে কি, ওরা যে নেই সেখানে। মন্টু নাকি মাসির বাড়ি গেছে বিহারে। মন খারাপ হয়ে গেল পিন্টুর, আর মনের ভেতরে কেমন একটা ভয় বেশ জাগাড়া দিয়ে উঠল। করুণ মুখ করে আস্তে আস্তে বাড়ি ফেরত যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল পিন্টু। আর কখন যে সে চলতে চলতে সেই জঙ্গলের কাছে গিয়ে পৌঁছেছে তার খেয়াল ছিল না। হঠাৎ বাচ্চার খেলার আওয়াজে সম্বিত ফিরে পায় পিন্টু, আর দেখে যে বাচ্চারা গোল করে জঙ্গলে খেলছে। কাছে যেতেই তারা বলে ওঠে সেও চাইলে খেলতে পারে তাদের সাথে। পিন্টু বলে, এ কি মন্টু না, সেও করে। মন্টুকে দেখে আর আনন্দ যেন ধরে না তার, দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে গলা জড়িয়ে ধরে সে নিজের প্রাণের সখাকে, আর তার যেন কোনো ভয়ই নেই আর। অনেক খেলাধুলা করার পর যখন পিন্টু একটু হাঁপিয়ে যায়, সে মন্টুকে বলে যে তাকে একবার বাড়ি ফিরতে হবে। কিন্তু মন্টু তো নারাজ, বন্ধুকে এতদিন পর পেয়ে কিছুতেই ছাড়বে না। পিন্টুর সব কথা শুনে মন্টু পিন্টুকে ওর কাছে ওই জঙ্গলেই থেকে যেতে বলে, আর নিয়ে যায় তাদের এক গুপ্ত ঠিকানায়। পিন্টুও দেখে যে বেশ কথা বলেছে মন্টু, এভাবে তো ওকে কোনো বকাও খেতে হবে না বাড়িতে, আর সে এক কথায় রাজি হয়ে যায়। জঙ্গলের গভীরে বেশ কিছুক্ষণ যাওয়ার পর পিন্টু দেখে যে একটা সুন্দর মস্ত বড় বাড়ি, যেখানে সব বাচ্চারা খেলাধুলা গান বাজনা করছে, আর খাওয়ার জন্য আছে মিষ্টি, আমসত্ত্ব, আচার, চকলেট, পেস্ট্রি, আরও কত কিছু, আর আছে এক বৃদ্ধা। সবাই তাকে বলে ভাম ভাম বুড়ি। ঘরে ঢুকতেই সব বাচ্চারা মিলে তাকে নিয়ে গিয়ে খুব আনন্দ করে, আর কত কিছু খেতে দেয় তাকে। এই দেখে পিন্টুর তো ভারী মজা হয়, কিন্তু তার একটু অদ্ভুত লাগে, কারণ সবাই যেন স্বাভাবিক নয়। খাওয়া দাওয়া করে এলো শোবার পালা। এক মস্ত বড় ঘরে পর পর সবাই শুতে চলে যায়, আর পিন্টু ওখানেই মন্টুর বিছানার পাশে শুয়ে পড়ে। তখন বোধহয় মাঝরাত। পিন্টু পাশ ফিরে দেখে কেউ নেই। দূর থেকে যেন একটা আওয়াজ ভেসে আসছে, আর সেই আওয়াজটা শুনে এগোতে থাকে পিন্টু। এগিয়ে গিয়ে দেখে মাটির তলায় নেমে গেছে একটা সুড়ঙ্গ, যেখান থেকে আসছে বাচ্চাদের আওয়াজ। একেই সে বাড়ির বাইরে একা থাকছে, আর তার ওপর কি বিপদরে বাবা। ভয়ে ভয়ে নামতে থাকে পিন্টু, আর দেখে কত পশু পাখি সেখানে, কিন্তু বাচ্চারা কই, কাউকে তো দেখতে পাচ্ছে না পিন্টু। এ কি, এই তো সবাই এত খুশি ছিল, আর এখন দেখি কেউ নেই। আমাকে ফেলে সবাই চলে গেল, ব্যাপারটা কি? হঠাৎ এক গম্ভীর আওয়াজ আসে, কে রে, কে দাঁড়িয়ে ওখানে? পিন্টু চমকে ওঠে, আর দেখে ভাম ভাম মুড়ি দাঁড়িয়ে, আর সে পিন্টুকে নিয়ে চলে যায় আর একটা গুহায়। পিন্টু বাড়ি চলে যাওয়ার জিদ করে, আর যতই না বিস্কুট, চানাচুর, মিষ্টি বা চকলেট প্রলোভন দেয় বড়ি, সে কিছুতেই তোলার পাত্র নয়। দেখতে দেখতে ভাম ভাম বুড়ির কায়া বিকৃত হয়ে যায়। এক মাথা ঝাঁকড়া চুল, আগুনের গোলার মতো চোখ, আর হাত ভর্তি বড় বড় নখ, মুখ ভরা অসংখ্য মূলর মতো দাঁত। উফ বাবা, সে কি বিভৎস চেহারা তার, একবার দেখে নিলে আর রাতে ঘুম আসবে না। ভাম ভাম বুড়ি এক দৃষ্টে তাকিয়ে থাকে পিন্টুর দিকে, আর বিড়বিড় করে কি একটা মন্ত্র পড়ে, আর মন্ত্র পড়েই পাউডারের মতো সাদা কিছু উড়িয়ে দেয় পিন্টুর দিকে, আর তারই সাথে পিন্টু যেন কেমন একটা হয়ে যায়। পিন্টুর ঘুম
ঘুম পায়, খুব ঘুম পায়। চোখের পাতা ভারী হয়ে আসছে তার, আর আর তাকাতে পারছে না সে। ঘুম থেকে উঠে পিন্টু অনুভব করে যে তার শরীরটা খুব হালকা হয়ে গেছে। বাহ, কি মজা! একটু দৌড়ে নিতে ইচ্ছা করছে তার, একটু লাফাতে আর ডিগবাজি খেতে ইচ্ছা করছে তার। হঠাৎ এক ছোট্ট বাঁদর ছাড়া ওর ঘাড়ে লাফিয়ে পড়ে আর পিঠ চুলকোতে চুলকোতে মুখ খেঁচাতে লাগে। পিন্টু চিৎকার করে লাফিয়ে উঠে দেখে তার গা ভরা সাদা কালো লোম, আর সে যে উঠে দাঁড়াতে পারছে না। হঠাৎ হেসে উঠে মুখ খিচিয়ে বাঁদরটা বলে, এমার বুঝলি আমি কেন আসতে পারিনি স্কুলে এতদিন? সে কি, এই যে তার প্রিয় বন্ধু মন্টুর গলা! কিছুই বুঝতে পারে না পিন্টু। আস্তে আস্তে দেখে তার স্কুলের গ্রামের কত হারিয়ে যাওয়া বাচ্চারা এখানেই আছে, কিন্তু কিন্তু এরা যে কেউ মানুষ নেই আর। এরা পশু, পাখি, কীট, পতঙ্গ, ফুল, প্রজাপতি, কত কিছুতে পরিণত হয়ে গেছে। এ কি হলো তাদের সাথে? এরকম কি এবার সম্ভব? কান্না পাচ্ছে পিন্টুর এবার। সবার সাথে কথা বলে পিন্টু বুঝতে পারে যে এই ভাম ভাম বুড়ি বাচ্চাদের সম্মোহন শক্তি দিয়ে এই জঙ্গলে ঘরে ডেকে আনে, যেখানে তাদের অনেক মজার মজার জিনিস দেখিয়ে, খাওয়ার লোভ দেখিয়ে তাদের এরকম পশু প্রাণীর রূপে বন্দি করে রাখে আর তাদেরকে দিয়ে কাজ করায়। পিন্টু বলে, বন্ধুরা বন্ধুরা আমাদের বেরোতে হবে এখান থেকে। তোমরা কি জানো বাইরে আমাদের পরিবার কি অবস্থায় আছে? এরকম আমরা না বলে কোথাও চলে গেলে তাদের কিরম লাগে? আমাদের কোনো উপায় বের করতেই হবে এখান থেকে বেরোবার। সারাদিন ধরে ভেবে আলোচনা করে ঠিক হলো যে লক্ষ্য রাখতে হবে বুড়ির গতিবিধির ওপর, আর সেখান থেকেই জানা যাবে কিছু। শুরু হলো লক্ষ্য রাখা ভাম ভাম বুড়ির ওপর, সে কোথায় যায়, কি করে, সব কিছুর ওপর। তিন দিন পর আবার একত্রিত হলো সবাই, আর আলোচনা করে জানা গেল যে বুড়ির কাছে বন্দি আছে ভূত, প্রেত, বেমদত্তি, আরো কত কিছু। আর একমাত্র বুড়ো অসত্য গাছের কাছেই পাওয়া যেতে পারে এখান থেকে মুক্তির চাবিকাঠি। বুড়ো অসত্য তো বলতে নারাজ, সে বিশ্বাসই করতে পারছে না যে এই কচি কাচেরা এমন কিছু করতে পারে। ছোট্ট গঙ্গা ফুরিং বলে উঠল, এই শুনে বুড়ো অসত্যর মন ভিজল, আর সে হদিশ দিল দুধ পুকুরের বুড়ো কর্তার, আর বলল যে সেই এরপর রাস্তা দেখাতে পারে যদি তারা গিয়ে কর্তাকে কোনো সুস্বাদু মিষ্টান্নের প্রতিশ্রুতি দেয়। ঠিক হলো মন্টু বাঁদর, পিন্টু খরগোশ আর গজু ছাগল নেতৃত্ব করবে এই অভিযানে। কিন্তু বুড়ো কর্তাটা কে? এই ভেবে তিনজন গিয়ে উপস্থিত হয় দুধ পুকুরে, আর অনেক অপেক্ষার পর দেখা পায় এক মস্ত বড় কচ্ছপ, যে বুড়ো কর্তা। পিন্টুর থেকে সব শুনে কর্তা বলে যে সে কি পাবে বদলে। মন্টু তখন প্রতিশ্রুতি দেয় যে সে এক হাঁড়ি রসগোল্লা খাওয়াবে কর্তা মশাইকে প্রতি পূর্ণিমায়। অনেক ভেবেও কর্তাবাবু যখন রসগোল্লার বর্ণনা শুনে লোভ আর সামলাতে পারলেন না, তখন সে রাজি হয়ে গেলেন। বুড়ো কর্তা বললেন সে পিঠে করে যে কোনো একজনকে পুকুরের ওপারে এক ধ্বংসাবশেষ মন্দিরে নিয়ে যাবেন, যেখানে লুকিয়ে আছে কচাই নামক এক প্রাণী, যার মধ্যে লোকানো আছে ভাম ভাম মুড়ির প্রাণ। গজু ছাগল বলল, আমি যাব, আমার জোড়া পায়ের লাথি খেয়ে প্রাণ ত্যাগ করবে সেই প্রাণী। এদিকে মন্টু বাঁদর পিছন চুলকোতে চুলকোতে মুখ খিচে বলল, মরণ, না না আমি যাব, আমি কামড়ে দিয়ে চিবিয়ে খেয়ে নেব। এদিকে আবার পিন্টু খরগোশ বলে, না না এ হবে না, আমাদের বাঁচাতে এক নিরীহ প্রাণীর হত্যা আমি হতে দেব না। সেই প্রাণীটি কি করেছে যে তাকে মারব? প্রাণী হত্যা পাপ, এসব হবে না, আমি যাব আর ওকে বুঝিয়ে বলে আমি উপায় বের করব।
মন্টু আর গোজু ভাবে যে তারা জঙ্গলেই একটু বিশ্রাম করে নেবে ততক্ষণে। ওদিকে ভাম ভাম বুড়ির গুপ্তচর শাকচুন্নি সেখানে রোদ পোয়াচ্ছিল গাছের মগডালে বসে। পা দোলাতে দোলাতে কাঁকড়ার দাঁড় ভাঙতে ভাঙতে হঠাৎ মন্টু বাঁদরের দাঁত খিচুনি আর হুপ হাপ লাফ শুনে সে আর সামলাতে না পেরে মাটিতে ধমাস করে পড়ে গেলেন। আর দুম করে আচমকা আওয়াজ হলো কিছু একটা পড়ার। গোজু পাটা ভয়ে রাগে ছুটে গিয়ে তার কচি শিং দিয়ে গুঁতিয়ে দিল। সে কি দৃশ্য, ধপাস করে আওয়াজ করে গিয়ে পড়ল শাকচুন্নি পুকুরের জলে। তার ভারী লেগেছে, গাছের মগডাল থেকে পড়েছে তো, আর তার থেকেও বেশি গোজুর সজরে গোতানি খেয়ে লেগেছে। ও মা গো, এই দেখো কে রে মুখ পোড়া, কারা তোরা, এই অবলায় আমায় ফেললি, আমার এসে গুতলি, এই শুনে পড়ি কি মরি করে মন্টু আর গোজু দৌড় লাগায়। কিন্তু দৌড়ে সে পার তো পেয়ে গেল সেবারের মতো, কিন্তু মুক্তি পাবে কি করে? পরের দিন ভোরে বুড়োকর্তা পৌঁছালেন সেই পরিত্যক্ত মন্দিরের কাছে পিন্টুকে নিয়ে, আর বললেন, বাবা পিন্টু, আমার এর আগে যাবার সাহস নেই, এখান থেকে এবার তোমার পথ চলা, আমি এখানে অপেক্ষা করব তোমার। নিরুপায় হয়ে পিন্টু এগিয়ে চলল। আর যাওয়ার আগে বুড়ো কর্তার পিঠে জমে থাকা শুকনো মাটির চাই ভেঙে হাতে পুরে নিল, যাতে পথে যদি প্রয়োজন হয় সে ওটা দিয়ে চিহ্ন করে রাখবে। গিয়ে দেখে সে কি, এ তো এক মস্ত বড় ভাঙাচোরা মন্দির, যেখানে কেউই আসে না। এখানে কোথায় বা খুঁজবে সেই প্রাণীটাকে যার মধ্যে আছে বুড়ির প্রাণ? হঠাৎ দেখে সে সূর্যের আলোয় মন্দিরের নিচে অংশে কিছু একটা চকচক করছে। এক লাফে যেই না সেদিকে এগোতে যাবে পিন্টু, সেই দেখে এই তো সেই জিনিস, একটা সুসজ্জিত বাক্স। অনেক লাফালাফি করে কোনো রকমে সে বাক্সটাকে মাটিতে ফেলে ভেঙে ফেলে, আর তার থেকে বেরোয় 100 হাত পায়ের এক মস্ত বড় কেন্ন। তার চোখ দিয়ে যেন হিংসতা ঠিকরে পড়ছে। আর যেই না সে পিন্টুকে বসাবে তার মরণ কামড়ে, পিন্টু করুণ মুখে তার দিকে তাকায় আর ক্ষমা চায় তাকে এভাবে কষ্ট দেওয়ার জন্য। তার সাথে সাথে সে তার আসার কারণটাও বলে দেয়। কেন সব শুনে সাহায্যের জন্য রাজি হয়ে যায় আর বলে তাকে ওপারে নিয়ে যাওয়ার কথা। কিন্তু এদিকে তো বুড়াকর্তা একবারেই নারাজ তাকে পিঠে নিতে। কেন জানায় যে তার পরিবার থাকে পড়শি রাজ্যে, আর সে এক যুবরাজ অবস্থায় ওই বুড়ির কবলে পড়েছিলেন, আর তারপর এই পরিণতি। শুলা হয় আর এক জোট হয়ে পরিকল্পনা হয় যে বুড়িকে ধ্বংস করা হবে। ওপার পৌঁছতে পৌঁছতে প্রায় মাঝরাত হয়ে যায়। তারা সবাই পুকুরের ওপারে পৌঁছে দেখে মন্টু আর গোজু নেই। বুড়োকর্তা ব্যাপারটা আন্দাজ করতে পারে আর সে বলে যে মনে হয় ভামভাম বুড়ি খবর পেয়ে গেছে ইতিমধ্যে। আর ঠিক তখনই ঝোড়ো হাওয়ার সাথে এক অট্ট হাসি শোনা যায়। দাঁড়িয়ে আছে শাকচুন্নি তাদের সামনে, হিংসতা যেন তার চোখে মুখে ফুটে উঠেছে, আর চোখের কোটরে দুটো অগ্নিয় বিন্দু যেন জ্বলছে। কিন্তু এ কি, কেন্নর কি হলো হঠাৎ? এগিয়ে গিয়ে কেন্নর চেঁচিয়ে উঠল, হঠাৎ সব স্তব্ধ। শাকচুন্নির সেই বিকৃত মুখ আর নেই, খুশিতে তার মুখে সূর্যমুখীর মতো রাঙা হয়ে উঠেছে আর তার চোখ দিয়ে অশ্রুর ধারা বয়ে চলেছে। বুড়োকর্তা পিন্টুর উদ্দেশ্যে বললেন, কি হলো ব্যাপারটা দাদু ভাই? পিন্টুর উত্তর দেওয়ার আগেই শাকচুন্নি কাকুলি রূপে এসে যায় আর কেন্নটাকে কোলে তুলে নেয়। দুজনে তাদের কত বছরের বন্ধুত্ব ও ভালোবাসার কথা বলতে থাকে। বোঝা গেল যে কাকুলিও অজান্তে শিকার হয় ভাম ভাম বুড়ির প্রকোপের।
কারণ যুবরাজের বেপাত্তা হওয়ায় সে প্রাণ পরিত্যাগ করেছিলেন। কিন্তু এবার কি, মন্টু আর গোজুকে তো পাওয়া যাচ্ছে না। কাকলি বললেন সে বেমুদতির কাছে সাহায্য চাইবেন, আর একমাত্র তিনি আছেন যার আশীর্বাদে যে কোনো একজন নিজের রূপ ফিরে পেতে পারবে। বেম্বদত্তি শ্রী শ্রীকান্ত মাহাতো, তার কাছে আবদার নিয়ে যায় শাকচুন্নি। ছোট বোনের হাবভাব দেখেই মাহাতো তো খেপে ওঠে, কিন্তু বোনের মায়া কাটাতে না পেরে অগত্যা তিনি আশীর্বাদ করেন। কেন্ন বলে যে তার ভিতরে আছে ভাম্বাম বুড়ির মৃত্যুর বীজ, সুতরাং পিন্টুকে বর দেওয়া হোক। আর এই নিয়ে বেঁধে যায় পারিবারিক দ্বন্দ্ব। আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল শয়তান ভাম্বাম বুড়ি, আর সুযোগ বুঝে সামনে প্রকট হয়ে যায় সবার। সে সবাইকে চমকে দেয়, কিন্তু এতক্ষণে মাহাতো আশীর্বাদ দিয়ে দিয়েছে পিন্টুকে, আর নিজের অজান্তেই সে বুড়িকে নিজের সত্য হওয়ার আহ্বান পাঠিয়ে দেয়। বুড়ি নিজের পৈশাচিক রূপে আসে আর বড় বড় হাত বাড়িয়ে পিন্টুকে ধরে ফেলে। এরই মধ্যে শাকচুন্নি মন্টু গোজু ও বাকি সবাইকে একত্র করে নেয়, আর সবাই মিলে একজোট হয়ে প্রহার করে ভাম্বাম বুড়ির ওপর। আবার প্রহার করে, আরও একবার, বারবার প্রহার করার কারণে সে ক্লান্ত হয়ে পড়েছে। বেম্বদত্তি মাহাতোর সাহায্যে শেষ প্রাণঘাতক প্রহারের যখন প্রস্তুতি নিচ্ছে সবাই, তখন পিন্টু রুখে দাঁড়ায় আর বলে, না অনেক হয়েছে, আর না, আমরা ওনার প্রাণ নেব না। একদিনের জন্য হলেও উনি আমাদের আশ্রয় ও অন্ন দিয়েছেন, এই মহাপাপ আমি কিছুতেই হতে দেব না। এই শুনে ভাম্বাম বুড়ি অবাক হয়ে যায়। জীবনের যত ঘৃণা বিতৃষ্ণা লালসা ছিল তার মনে, সবটাই যেন তার অশ্রুরূপে বেরিয়ে পড়তে যায়। কাঁদতে কাঁদতে সে পিন্টুকে বুকে জড়িয়ে নেয় আর সবাইকে ফিরিয়ে দেয় তাদের রূপ ও যৌবন। সেই দিন পিন্টু এইটা বুঝিয়ে দিয়েছিল যে হিংসাকে একমাত্র ভালোবাসা আর ক্ষমা দিয়েই জেতা যেতে পারে। আর আজকের সময়ে এই পৃথিবীতেও আমাদের এরকমই মনোভাব রাখা উচিত। এখানেই শেষ আজকে আমাদের পঞ্চমীর গল্প ভাম্বাম বুড়ি। যদি আমাদের গল্প ছোটদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানো, আজ আসি তাহলে।